हेलो ब्यूटीफुल पीपल, এই ভিডিওতে আমি আপনাদের গাড়ি বা বাইকের টায়ারের প্রোফাইল বা ডাইমেনশন থেকে কিভাবে সাইড ওয়ালের দৈর্ঘ্য, কিভাবে টায়ারের সম্পূর্ণ দৈর্ঘ্য এবং কিভাবে টায়ারের রেডিয়াস নির্ণয় করতে হয় তা দেখাবো। এর আগের ভিডিওতে আমি আপনাদের টায়ার প্রোফাইল এবং ম্যানুফ্যাকচারিং ডেট সম্পর্কে বলেছি, যা আই বাটনে ক্লিক করে দেখতে পারবেন। আপনারা গাড়ির টায়ারে এরকম লেখা দেখে থাকবেন, যেখানে 245 দ্বারা টায়ারের উইথ বা প্রস্থ বোঝায়, 40 দ্বারা টায়ারের অ্যাসপেক্ট রেশিও বোঝায়, আর দ্বারা রেডিয়াল টায়ার বোঝায় এবং 19 দ্বারা রিম ডায়ামিটার বোঝায়। এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন আমরা এই প্রোফাইল থেকে টায়ারের হাইট নির্ণয় করব, টায়ারের টোটাল ডাইমেনশন নির্ণয় করব এবং টায়ারের রেডিয়াস নির্ণয় করব। তো আমাদের কী কী দেওয়া আছে তা লিখে ফেলি। এখানে টায়ারের উইথ বা প্রস্থ 245 মিলিমিটার দেওয়া আছে। আমরা জানি টায়ারের উইথ মিলিমিটারে দেওয়া থাকে, অ্যাসপেক্ট রেশিও 40, রিম ডায়ামিটার 19 ইঞ্চ। আমাদের নির্ণয় করতে হবে টায়ারের দৈর্ঘ্য এইচ, টোটাল ডায়ামিটার ডি এবং টায়ারের রেডিয়াস আর। আমরা জানি টায়ারের উইথ 245, যেটা মিলিমিটার দ্বারা পরিমাপ করা হয়, এবং টায়ারের রিম ডায়ামিটার, যেটা ইঞ্চ দ্বারা পরিমাপ করা হয়। তো আমাদের যে কোনো একটাকে ইঞ্চ অথবা মিলিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 25.4 মিলিমিটার ইকুয়াল 1 ইঞ্চ, অতএব 245 মিলিমিটার ইকুয়াল 9.645 ইঞ্চ। তো আমাদের নতুন উইথ 9.645 ইঞ্চ। আমরা জানি অ্যাসপেক্ট রেশিও সমান দৈর্ঘ্য বাই প্রস্থ গুণন 100। আমরা জানি অ্যাসপেক্ট রেশিও সবসময় পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, অতএব দৈর্ঘ্য সমান টায়ারের প্রস্থ ইন্টু অ্যাসপেক্ট রেশিও ডিভাইডেড বাই 100 ইকুয়াল 9.645 × 40/100 ইকুয়াল 3.86 ইঞ্চ, অতএব টায়ারের দৈর্ঘ্য 3.86 ইঞ্চ। তাহলে টোটাল ডায়ামিটার হবে রিম ডায়ামিটার প্লাস হাইট প্লাস হাইট। তো আমরা মানগুলো বসালে পাবো 2 × 3.86 + 19 = 26.72 ইঞ্চ, অতএব টায়ারের টোটাল ডাইমেনশন 26.72 ইঞ্চ। অতএব টায়ারের রেডিয়াস হবে রিম ডায়ামিটারের অর্ধেক প্লাস টায়ারের দৈর্ঘ্য। মান বসালে পাওয়া যাবে 19/2 + 3.86 = 13.36, অর্থাৎ টায়ারের রেডিয়াস 13.36 ইঞ্চ। গাড়ি চলার সময় টায়ারের যে অংশ মাটিতে থাকে সেটুকুকে কন্ট্যাক্ট প্যাচ বলে, এজন্য টায়ারের রেডিয়াস টায়ারের ইফেক্টিভ রেডিয়াস থেকে বেশি হয়, কারণ টায়ারের ইফেক্টিভ রেডিয়াসের উপর গাড়ির লোড বা ভার পড়ে, এজন্য টায়ার কিছুটা চ্যাপ্টা হয়ে যায়।